আগরতলা থেকে ধর্মনগর গ্রামী ট্রেনে হামলা এতে আহত হয়েছেন একজন ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় গত সপ্তাহে বৃহস্পতিবার ট্রেনে হামলা হয়েছিল সেদিন বাইরে থেকে ঢিল ছুঁড়ে ভেঙে দেওয়া হয়েছিল ট্রেনের জানালা সেদিন বেশ কয়েকজন আহত হয়েছিলেন মঙ্গলবার সন্ধ্যায় জিরানিয়ার কাছে ফের একবার হামলা হয় যাত্রীবাহী ট্রেনে আগরতলা থেকে সন্ধ্যায় অন্যদিনের মতো যাচ্ছিলো ধর্মনগর গ্রামীণ ট্রেনটি জিরানিয়ার কাছাকাছি বাইরে থেকে ঢিল ছোঁড়া হয় ট্রেনটিকে লক্ষ্য করে এতে করে জানালার কাছ ভেঙে যায় একটি ঢিল পড়ে এক যুবকের মাথায় Channel in